হ্যালো বন্ধুরা স্বাগত ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর যে আপডেটটি প্রকাশ করেছে তাতে কিন্তু দুর্যোগের বিরাট সম্ভাবনা রয়েছে আপনাদের জানিয়ে দিচ্ছি দক্ষিণবঙ্গে সম্ভাবনা অত্যন্ত বেশি এবং উত্তরবঙ্গে রয়েছে এবং দক্ষিণবঙ্গে কিন্তু ঝোড়ো হাওয়া বইবে এবং সেখানে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে কিন্তু ঝোড়ো হাওয়া বইতে পারে আপনাদের জানিয়ে দিচ্ছি পুরো আপডেটটি দেখুন এখানে কিন্তু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে কিন্তু দুর্যোগের বিরাট গন্ধের কথা আবহাওয়া দপ্তর জানাচ্ছে এবং বুধবার থেকেই এই দুর্যোগ কিন্তু আস্তে আস্তে শুরু হবে এবং গ্র্যাজুয়ালি কিন্তু যে ঝড়ের কথা বলছে সেই ঝড়ো হাওয়া কিন্তু গ্র্যাজুয়ালি বাড়বে এবং তিরিশ তারিখ থেকে এটা কিন্তু ঝড়ে রূপ নিতে পারে তার আগে দমকা হওয়া থাকবে আপনাদের জানিয়ে দিচ্ছি দেখুন খুব ভালো করে লক্ষ্য রাখুন প্রথমে আমরা উত্তরবঙ্গের দিকটা দেখিয়ে দিচ্ছি উত্তরবঙ্গে আঠাশ তারিখে যেটা হতে পারে সেখানে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে হাওয়া বইতে পারে দার্জিলিং কালিম্পংয়ের দিকে এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এমনটা কিন্তু রয়েছে এবং যেটা হচ্ছে যে উনত্রিশ তারিখে কিন্তু এবং তিরিশ তারিখ এবং এক তারিখ এই যে তিনটি ডেট আছে এখানে কিন্তু হাওয়ার গতিবেগ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটারের টোপকে দশ কিলোমিটার বাড়িয়ে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারে পৌঁছে যাবে এবং যেখানে ভালো করে দেখুন এখানে পুরস্কার আমি জুম করে দিচ্ছি এখানে দেখতেই পাচ্ছেন এখানে বজ্রট বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কিন্তু সবকটে জেলাতেই সম্ভাবনা রয়েছে যেখানে কিন্তু দেখুন এখানে কিন্তু কোনো জেলা উল্লেখ করে আলাদা করে অর্থাৎ সবকটে জেলাতেই কিন্তু এমন সম্ভাবনা এটা কিন্তু রয়েছে আমরা বৃষ্টিপাতের মোট এটাও দেখব এবং আপনাদের জানিয়ে রাখি এটা কিন্তু বাংলাদেশ আসাম এবং ত্রিপুরাতেও এই প্রভাব কিন্তু পড়বে সিকিমের দিকেও এই একই রকম সম্ভাবনা দমকা হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের কোনো কোনো ডেটে কোনো কোনো ডেটে তিরিশ থেকে চল্লিশ এবং আমরা জেনে নেব যে গ্যাঞ্জেটি ওয়েস্ট বেঙ্গল এখানে কিন্তু ভয়ঙ্কর আবহাওয়ার আপডেট দিচ্ছে এখানে যেখানে বলা হচ্ছে যে দক্ষিণবঙ্গের জন্য যে দেখুন এখানে কিন্তু হাওয়াটা কীরকম হচ্ছে প্রথমে আঠাশ তারিখে যেটা হচ্ছে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ এখানে কিন্তু হাওয়ার গতিবেগ প্রথমে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে থাকবে তারপরে এখানে দমকা হওয়া থাকবে এবং যেটা হচ্ছে যে গাছটিউন বলছে এবং উনত্রিশ তারিখে সেটা বেড়ে হবে চল্লিশ থেকে পঞ্চাশ কিন্তু যেটা হচ্ছে যে তিরিশ তারিখে সেই হাওয়াটা কিন্তু ঠান্ডার সময় এবং এখন গাছটিউংটা বাদ দিয়ে এখানে ঠান্ডা স্কুইল বলছে অর্থাৎ এখানে ঝড়ের সম্ভাবনা রয়েছে যেখানে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে তিরিশ তারিখ এবং এক তারিখে কিন্তু রয়েছে এটা কিন্তু আপনাদের জানিয়ে দিচ্ছি এক তারিখে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাওয়ার গতিবেগ পঞ্চাশ থেকে সালো ষাট কিলোমিটার চলে যাবে সেখানে ঝড়ো হাওয়া হবে তো ঝড় হবে এমনটা কিন্তু জানাচ্ছে ঝড়ের মতো পরিস্থিতি হতে পারে এবং যেটা হচ্ছে এক তিরিশ তারিখে কিন্তু ঝড় ঝড়ো হাওয়া হতে পারে তার সঙ্গে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সব বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু জেলাতে সেটা কিন্তু জেলাগুলো উল্লেখ করে বলে দিচ্ছে যে তিরিশ তারিখে দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এখানে কিন্তু পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া হতে পারে এবং যেটা হচ্ছে যে বাকি যে জেলাগুলি রয়েছে দক্ষিণবঙ্গে সেখানে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে অর্থাৎ ওই করে জেলাতে ঝড়ের সম্ভাবনা কিন্তু বাকি জেলাগুলিতে দমকা হাওয়া হতে পারে এমনটা জানি যে এবং বিদ্যুৎ সম্ভাবনা অর্থাৎ তিরিশ তারিখ থেকে এবং এক তারিখের মধ্যে কিন্তু একটা দুর্যোগের বড়ো সম্ভাবনা রয়েছে এবং যেটা হচ্ছে যে উনত্রিশ তারিখে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে তার সঙ্গে সেটা এবং বেশ কিছু জেলার নাম হয়েছে এখানে সেখানে বলা হচ্ছে যে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এই কোটি জেলাতে কিন্তু এই এই দমকা হওয়া বইতে পারে এবং এটা কিন্তু শুধুমাত্র ওই করে জেলার মধ্যে সীমাবদ্ধ থাকবে না এটা কিন্তু অন্যান্য জেলাতেও ছড়িয়ে পড়বে এখান থেকে কিন্তু পরিষ্কার বিহার ঝাড়খণ্ডের দিকেও কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে এবং ঝাড়খণ্ডের দিকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে কিন্তু দমকা হওয়া অজরব্য সম্ভাবনা অর্থাৎ একই রকম সম্ভাবনা কিন্তু রয়েছে বিহার ঝাড়খণ্ডের দিকে এবং উড়িষ্যার দিকেও রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হওয়া তার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা এবং আপনাদের জানিয়ে দিচ্ছি আপডেটটি এখানে টেম্পারেচার কিন্তু বলে দিচ্ছি যে দু দিন কিন্তু বাড়বে অর্থাৎ বাড়ার পরে দু থেকে তিন ডিগ্রি কমে যাবে পরিষ্কার এখান থেকে ক্লিয়ার চিত্র যে ঝড় বৃষ্টির দুর্যোগ আসছে তাপমাত্রা কিন্তু ইঙ্গিত দিচ্ছে দু তিন ডিগ্রি কমে যাওয়া মানে ঝড় বৃষ্টির দুর্যোগের মধ্যেই কিন্তু টেম্পারেচারটা কমবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনার কথা যখন এখানে যেটা বলা হচ্ছে উত্তরবঙ্গের দিকে কিন্তু দেখুন আঠাশ উনত্রিশ তিরিশ এক এইখানে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা ছি আহ হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত হতে পারে তার সঙ্গে বজ্রবিদ্যুৎ দেখে নিলেন সতর্কতা এবং এখানে এক তারিখের পরেও কিন্তু আরো বৃষ্টিপাত আসবে আমরা যেটা উইন্ডিতে দেখছিলাম চার এবং তিন এবং চারে কিন্তু আরো দুর্যোগ আসতে পারে এমনটা কিন্তু সম্ভাবনা রয়েছে আমাদের লাইফটাকে পরবর্তী ক্ষেত্রে দেখিয়ে দেবো ওয়েস্ট বেঙ্গলের দিকেও কিন্তু এক যেগুলো যেই জায়গাগুলো বলা হলো ওইখানে কিন্তু সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের এবং এক তারিখে কিন্তু সব করে জেলাতেই এই সম্ভাবনা রয়েছে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার দিকেও এমন সম্ভাবনা রয়েছে আশা করি আপনারা বুঝে গেলেন যে ঝড় বৃষ্টির একটা দুর্যোগের সম্ভাবনা রয়েছে সেটা আপনাদের জানিয়ে দিলাম এতে আপনারা উপকৃত হবেন সতর্ক হবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং প্রচুর পরিমাণে কিন্তু শেয়ার করতে পারবেন আমাদের শেয়ার কিন্তু মানুষকে সতর্ক করতে পারে অনেকের উপকার করতে পারে চাষি ভাইদের উপকার করতে পারে তার জন্য অবশ্যই শেয়ার করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ